হ্যালো গাইস, ওয়েলকাম ওয়ান্স এগেইন আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2009 সালে মুক্তি পাওয়া হরর অ্যাডভেঞ্চার মুভি রং টার্ন পার্ট 3 এর গল্প নিয়ে। আর এই পার্টের সাথে আগের পার্টের লিঙ্ক আপ রয়েছে, এই জন্য যারা এখনও এই মুভির আগের দুটি পার্টের এক্সপ্লেনেশন দেখোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। সো লেটস জাম্পিং টু দি এক্সপ্লেনেশন। মুভির কাহিনীর শুরুতে দেখানো হয় চারজন কলেজ স্টুডেন্ট ওয়েস্ট ভার্জিনিয়া রিভার রাফটিং করছিল এবং তারা ওখানে ওদের ক্যাম্প করতে থাকে। তাদের চারজন ফ্রেন্ডের মধ্যে ট্রেন নামের ওদের এক ফ্রেন্ড ওখানে ছিল না, এই জন্য অ্যালেক্স তাকে খুঁজতে সেখান থেকে চলে যায়। আর সেখানে ব্রেন্ট ও সফি পিছনে রয়ে যায়। এর মধ্যে আচমকা তাদের দিকে একটা তীর আসে যেটা সফির বুকের এপার ওপার হয়ে যায়। এখানে তারা দুজন কিছু বুঝে ওঠার আগে পিছন থেকে আরও একটা তীর আসে যেটা সফির চোখটায় বের করে ফেলে, আর অন দ্য স্পট সফি মারা যায়। এসব দেখে ব্রেন্ট ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই সময় অ্যালেক সেখানে এসে পড়লে সফির ডেড বডি দেখে সে শকড হয়ে যায় এবং সে লুকিয়ে পড়ে। তখন সেখানে থ্রি ফিঙ্গার এসে সফির বের হয়ে যাওয়া চোখ খেতে থাকে। এর মধ্যে ট্রেয়ক কিছু কাঠের টুকরো নিয়ে সেখানে এসে পড়ে, থ্রি ফিঙ্গার তার উপরেও অ্যাটাক করে দেয়। ট্রেয়ক কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে জঙ্গলের দিকে পালাতে থাকে, কিন্তু থ্রি ফিঙ্গার তাকেও ধরে মেরে ফেলে। অন্যদিকে ব্রেন্টও এসব ক্যানিবলদের ট্র্যাপে পড়ে ওদের শিকার হয়ে যায়। এবং এখানে তাদের চার ফ্রেন্ডের মধ্যে শুধুমাত্র অ্যালেক্সই ছিল যে জীবন্ত বেঁচে যায়। এরপর সিন শিফট হয়ে আমাদের ওয়েস্ট ভার্জিনিয়ার একটা জেল দেখানো হয়, যেখানে কিছু কয়েদিকে অন্য একটি জেলে ট্রান্সফার করা ছিল। আর এসব কিছুর দায়িত্ব তিনজন পুলিশ অফিসারকে দেয়া হয়। এখানে টোটাল কয়েদি ছিল 5 জন, তাদের মধ্যে একজন ছিল স্যাভেজ, যে কিনা মাফিয়া অর্গানাইজেশনের হেড ছিল। আর এসব কিছুর বন্দোবস্ত শুধুমাত্র তারই জন্য হচ্ছিল। স্যাভেজের ট্রান্সফার 2 দিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের কাছে খবর আসে যে স্যাভেজের সাঙ্গপাঙ্গরা ওদের বসকে ছাড়ানোর জন্য রাস্তায় তাদের গাড়িতে হামলা করতে পারে আর স্যাভেজকে ছাড়িয়ে পালিয়ে নিয়ে যেতে পারে। এই জন্য তারা এমার্জেন্সি ট্রান্সফার প্ল্যান করে। এর সাথে তারা নিজেদের রাস্তা চেঞ্জ করে ফেলে এবং তাদের নতুন রাস্তা ঠিক হয় সে ভয়ানক রাস্তা, অর্থাৎ পেপার মিল রোড, যেটা আমরা রং টার্ন 2-তে দেখেছিলাম। এরপরে স্যাভেজ সহ বাকি কয়েদিদের নিয়ে পুলিশ অফিসারগুলো বাসে চড়ে ওখান থেকে রওনা হয়ে যায়। পরে তারা একটা পুলিশ স্টেশনে বাস থামায় এবং ওখানে ওরা শরীফ কাল ও ডেপুটি লেনের সাথে দেখা করে। এরপর আমাদের থ্রি টয়েসকে দেখানো হয়, যে আসলে থ্রি ফিঙ্গারের নেফিও ছিল এবং এই ক্যানেবেল আর কেউ নয় বরং আগের পার্টে লাস্ট সিনে দেখানো সে বাচ্চাটা যাকে ফিট করতে দেখানো হয় থ্রি ফিঙ্গারকে। কিন্তু এখনও সে এত বড় হয়নি, তবু সে ফাঁদ পাতার জন্য ট্র্যাপ সেট আপ করছিল, কিন্তু সে নিজে বানানো ট্র্যাপে ফেসে যায়। তখন থ্রি ফিঙ্গার সেখানে এসে ওকে সাহায্য করে। পরে তারা দুজন ওই ট্র্যাপটা ভালোভাবে সেট আপ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় পুলিশ অফিসারগুলো পুলিশ স্টেশনে কিছুক্ষণ রেস্ট করার পর আবার নিজেদের জার্নি শুরু করে। আর যখন তারা সে পেপার মিল রোড দিয়ে যেতে থাকে, এই সময় একটা ট্রাক ওদের বাসের পেছনিয়া স্টার্ট করে, যে কিনা থ্রি ফিঙ্গার ছিল। সে বাসের টায়ারের সাথে রেজারওয়্যার ফাঁসিয়ে গাড়ির টায়ার পাঞ্চার করে দেয়, যে কারণে বাস কন্ট্রোল হারিয়ে রোড থেকে নিচে পড়ে যায়। থ্রি ফিঙ্গার ট্রাক থেকে নেমে ওদেরকে দেখতে যায়, কিন্তু তখন সে ওদের ওপর কোনো রকম হামলা করে না। পুলিশ অফিসার নেট বন্দি আসামিদের বাহির করে। এই সময় সুযোগ পেয়ে স্যাভেজ নেটের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়। তখন পিছন থেকে পুলিশ অফিসার প্রেসলো এসে স্যাভেজের ওপর নিজের বন্দুক তাক করে, কিন্তু এই সময় সে কিছু করার আগে আচমকা একটা ছুরি এসে সোজা তার গলায় ঢুকে যায়, যার ফলে অন দ্য স্পট সে মারা যায়। তখন সব কয়েদি মনে করে যে এসব কিছু স্যাভেজের লোকেরা করছে। এরই মধ্যে স্যাভেজের উপরেও বেশ কয়েকটা তীর আসতে শুরু করে। তখন সবাই বুঝতে পারে যে এটা তো স্যাভেজের লোকেরা করবে না। স্যাভেজ নেটকে বলে যেন সে সবার হাত করা খুলে দেয়। নেট উত্তরে বলে যে চাবি তো বাসের ভেতরে রয়ে গেছে আর বাসে সম্পূর্ণভাবে আগুন লেগে গিয়েছিল আর সেটা যে কোনো সবাই ব্লাস্ট হতে পারে। যখন নেট চাবি আনার জন্য বাসের ভেতরে ঢুকে, তখন সে তাদের আরেক পুলিশ অফিসার ওয়াল্টারকে ওখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তখন সে তাকে ঠিক সময় মতো বের করে নিয়ে আসে আর বাসটাও ব্লাস্ট হয়ে যায়। নেট যে চাবি বের করে এনেছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তবুও স্যাভেজ তাকে মারে না, কারণ সে জানতো যে শুধুমাত্র নেটই আছে যে ওদেরকে এই জঙ্গল থেকে বের করতে পারবে। এবং তারা সামনে এগিয়ে চলে, এমন সময় একটা ঝোপ থেকে আচমকা একটা মেয়ে বের হয়ে এসে নেটের ওপর অ্যাটাক করে, আর এই মেয়েটা ছিল মুভির শুরুতে দেখানো অ্যালেক্স। তখন সে তাদেরকে বলে এখানে একটা ক্যানিবেল থাকে যে কিনা মানুষকে মারার পর তাদেরকে খেয়ে ফেলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, যদিও সে তাদের রিভার রাফটিংয়ের কথা ওদেরকে বলেছিল।
তখন শেভেজ ওকে ওদের নিজেদের লোকেশনে নিয়ে যাওয়ার জন্য বলে। অ্যালেক্স আবার সেখানে যেতে না চাইলে তাকে মেরে ফেলার ভয় দেখালে অ্যালেক্স তাদেরকে সেখানে নিয়ে চলে। আর রাস্তায় তারা একটা বাস দেখতে পায় যেটা পুরো উল্টে ছিল ও পেছন থেকে আটকানো ছিল। শেভেজ নেটকে সেটা চেক করার জন্য পাঠালে সে ওখানে ওটা চাবি ও একটা বন্দুক খুঁজে পায়, আর সে ওই বন্দুকটা ওয়াল্টারকে দিয়ে দেয়। যখন তারা ভ্যানটা চেক করে তারা দেখতে পায় সেটাই অনেক টাকা ছিল, এবং এত পরিমাণে টাকা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। শেভেজ তাদেরকে দুইটা করে ব্যাগ উঠিয়ে নিয়ে ওখান থেকে যেতে বলে, এবং সকলেই তেমনটাই করে। কিন্তু ওয়াল্টার অনেক জখম ছিল এই জন্য সে ব্যাগ উঠাতে পারে না, কিন্তু শেভেজ তাকে ফোর্স করে ব্যাগ ওঠানোর জন্য। তখন ওয়াল্টার সুযোগ পেয়ে শেভেজকে গুলি করে, কিন্তু দুর্ভাগ্যবশত বেচারার বন্দুকে গুলি ছিল না, এই জন্য শেভেজ তাকে মাফ করে না, সে সোজা তার মাথায় গুলি করে মেরে ফেলে। এখানে নেট প্রচণ্ড রেগে যায়, কিন্তু তার কিছুই করা ছিল না। শেভেজ সবাইকে এগিয়ে যাওয়ার জন্য বলে, আর সবার আগে ছিল অ্যালেক্স, যে ওদের সবাইকে রাস্তা দেখাচ্ছিল। চলার সময় তার পা একটা ট্র্যাপে এসে পড়লে নেট জলদি করে তাকে বাঁচিয়ে নেয়, আর এটা সেই ট্র্যাপ ছিল যেটা থ্রি টয় সেট আপ করেছিল এবং সে ওখানে লুকিয়েছিল। তখন সে বের হয়ে সবার উপর আক্রমণ করে, কিন্তু শেভেজ ওকে গুলি করে নিচে ফেলে দেয়। অ্যালেক্স তাকে বলে এটা সেই ক্যানিবলটা নয়। তখন শেভেজের মাথায় একটা আইডিয়া আসে এবং সে থ্রি ফিঙ্গারের জন্য কোনো চিহ্ন রেখে এগিয়ে চলে। যখন থ্রি ফিঙ্গার ওখানে পৌঁছায় সে থ্রি টয়েসের কাটা মাথা একটা কাঠের টুকরোর ওপর দেখতে পায়, যেটা দেখে ও প্রচণ্ড রকম পাগল হয়ে যায়, ও আরও বেশি হিংস্র হয়ে ওঠে। অন্যদিকে নেট অ্যালেক্স এগিয়ে চলার সময় তারা কিছু একটা ঝুলে থাকতে দেখতে পায়, যেটা শেভেজ ধরে নেয়। এই সময় ওয়েলি নামের একটা কয়েদি বুঝতে পারে যে এটা তাদের জন্য তৈরি করা একটা ট্র্যাপ, এবং সে শেভেজকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়, যে কারণে তাকে চরম মূল্য দিতে হয়, অর্থাৎ নিজের জীবন হারাতে হয়। শেভেজ ওকে নিজের যান বাঁচানোর বদলে তার পায়ে কেটে ফেলে, কারণ এমনটা করার ফলে ওয়েলির পায়ে বাঁধা চেইন থেকে তারা আলাদা হতে পারে এবং তারা সহজেই সামনে এগিয়ে যেতে পারে। এরপরের সিনে দেখানো হয় পুলিশ স্টেশনে ডেপুটি লেন দুদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া চার স্টুডেন্টের ডাটা পেয়ে যায়, আর অফিসার শরীফের কাছে নেটের কোনো কল এখনও আসেনি দেখে সে অনেক দুশ্চিন্তা করে। সে মনে করে হয়তো কেউ তাদের বাস হাইজ্যাক করে নিয়েছে, এই জন্য শরীফ তাদেরকে খুঁজতে বের হয়, আর লেন চার কলেজ স্টুডেন্টকে খোঁজার জন্য যায়। অন্যদিকে তারা সবাই একটা পুরনো বাড়িতে আসে, যেখানে তারা একটা চেইন কাটার খুঁজে পায়। সেটার সাহায্যে তারা নিজেদের পায়ে বাঁধা চেইন কেটে ফেলে, এবং তারা কিছুটা এগিয়ে গেলে ওখানে থ্রি ফিঙ্গার ট্র্যাক ছিল, এবং তারা সকলেই জানতো যে এটা তাদের জন্য বানানো একটা ট্র্যাপ। কিন্তু শেভেজ জবরদস্তি একটা কয়েদি ক্রকফোর্ডকে সামনে পাঠায়। যখন সে থ্রি ফিঙ্গার ট্র্যাকের কাছে যায়, থ্রি ফিঙ্গার ওকে রেজারওয়ারে ফাঁসিয়ে ট্র্যাক নিয়ে ওখান থেকে চলে যায়, এবং ট্র্যাক রাস্তা নিয়ে এসে পুরো স্পিডে চালিয়ে ক্রকফোর্ডকে হেসরাতে নিয়ে যেতে থাকে, আর তাকে ততক্ষণ পর্যন্ত হেসরাতে থাকে যতক্ষণ না পর্যন্ত মারা না যায়। অপরদিকে পেছন থেকে সুযোগ পেয়ে ফ্লয়েড শেভেজের উপর অ্যাটাক করে, তখন অ্যালেক্স ও নেট ওখান থেকে পালিয়ে যায়। শেভেজ ফ্লয়েডকে এতটা মারে যে সে আধমরা হয়ে যায়, এবং তার সাথে থাকা আরেকটা কয়েদি ব্র্যান্ডনকে ওখানে রেখে চলে যায়। পরে দেখায় অফিসার শরীফ সে অ্যাক্সিডেন্ট হওয়া বাসের কাছে পৌঁছে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেয়, এবং সে তার কুকুরকে নিয়ে নেটকে খুঁজতে জঙ্গলে চলে যায়। ব্র্যান্ডন শেভেজকে বলে তাদের এখানে টাকা ব্যাগ রেখে নেটকে খোঁজা দরকার। শেভেজ তার কথায় রাজি হয় এবং সেখানে কিছুক্ষণের জন্য টাকার ব্যাগগুলো রাখে, আর ফাইনালি নেটকে খুঁজে পায়। শেভেজ তাকে মারতেই যাবে, নেট তাকে বলে এই জঙ্গলে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবো। শেভেজ তাকে শেষ সুযোগ দেয়, পরে সে ওদেরকে ওখানে নিয়ে যায়। যখনই ওরা সেখানে পৌঁছায় তারা দেখা যে ওয়াচ টাওয়ার আগুনের উপরে ছাই হয়ে গেছে, এবং এটা সে তিনজন ক্যানিবেলটা জ্বালিয়ে দিয়েছিল। ওখানে কিছু না পেয়ে শেভেজ নেটকে গুলি করতেই যাবে, ঠিক সময় মতো শরীফের কুকুর এসে ওর ওপর হামলা করে। তখন শরীফ যথাসময়ে পৌঁছে যায় ও তাদেরকে নিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎই থ্রি ফিঙ্গার গাছের ওপর থেকে একটা ধারালো অস্ত্র নিচে ফেলে, যেটা সোজা শরীফের মুখের ভেতর দিয়ে ঢুকে এপার ওপার হয়ে যায়। শেভেজ তৎক্ষণাৎ শরীফের বন্দুক ছিনিয়ে নেয়, আর নেটকে আবার গান পয়েন্টে রেখে তাকে অর্ডার দেয়। পরে সে তার সব টাকার ব্যাগ নেওয়ার জন্য ফিরে যায়, কিন্তু ওখানে টাকার ব্যাগ না দেখতে পেয়ে অবাক হয়ে যায়, কারণ ফ্লয়েডের জ্ঞান ফিরে এসেছিল এবং সে টাকার ব্যাগগুলো নিয়ে চলে গিয়েছিল। সে সমস্ত টাকাগুলো হাওয়ায় ওড়ানো শুরু করে, যেখানে বাকিরাও চলে আসে, কিন্তু এখানে থ্রি ফিঙ্গার তাদের সামনে ফ্লয়েডের গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। তখন সবাই ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আবার থ্রি ফিঙ্গারের ট্রাক ওদের সামনে এসে যায়। এই সময় শেভেজ অ্যালেক্সকে ট্রাকের সামনে পাঠায়, তখন থ্রি ফিঙ্গার অ্যালেক্সকে উঠিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। নেট থেকে বাঁচানোর জন্য যেতে চাইলে শেভেজ তাকে ধরে ফেলে, আর তখন তাকে গুলি করতেই যাবে, পেছন থেকে ব্র্যান্ডন তাকে মেরে বেহুশ করে দেয়, এবং শেভেজকে ওখানেই রেখে তারা নিজ নিজ রাস্তায় চলে যায়।
অন্যদিকে থ্রি ফিঙ্গার অ্যালেক্সকে নিজের ঘরে বেঁধে রাখে। তখন ওখানে আমরা অ্যালেক্সের সামনে ডেপুটি লেনের বডি দেখতে পাই, যে তার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরের সিনে দেখতে পাই স্যাভেজের জ্ঞান ফিরে এসেছিল, আর সে প্রথমে ব্র্যান্ডনকে মেরে অজ্ঞান করে ফেলে। সে সামনে এগিয়ে যেতে থ্রি ফিঙ্গার ওখানে পৌঁছে যায়, আর এখানে ওদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। স্যাভেজ থ্রি ফিঙ্গারকে অনেক বাজেভাবে মেরে তার ফেসই নষ্ট করে দেয়। এমনিতেই ফেস অনেক ভয়ানক বিশ্রী, তার ওপর মেরে মেরে যেটুকু দেখার মতো ছিল তাও এখন আর চেনা যাচ্ছে না। যাই হোক, থ্রি ফিঙ্গার শেষ পর্যন্ত জিতে যায় এবং সে স্যাভেজকে মেরে তার মাথার খুপড়ি কেটে মাথার মগজ খেতে শুরু করে আর পোশাকে স্মেল করে। নেট শরীফের কুকুর পেয়ে যায় আর কুকুরটা তাকে অ্যালেক্সের কাছে নিয়ে যায়। সে অ্যালেক্সকে ছাড়িয়ে ওখান থেকে বের হতেই যাবে, কিন্তু থ্রি ফিঙ্গার এসে ওদের ওপর হামলা করে। থ্রি ফিঙ্গার নেটকে মারতেই যাবে, তখন অ্যালেক্স একটা কাঠের টুকরো যেটাতে থ্রি টয়েসের মাথা পুঁতে রাখা হয়েছিল সেটা দিয়ে থ্রি ফিঙ্গারের বুকে ঢুকিয়ে দেয়, আর তারা মনে করে থ্রি ফিঙ্গার মারা গেছে। এরপর ওরা দুজন থ্রি ফিঙ্গারের ট্রাক নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু বজ্জার থ্রি ফিঙ্গার এত সহজে মরার পাত্র নয়, সে আবার ওদের ট্রাকের সামনে এসে পড়ে আর ওদের ট্রাক উঠে পড়ে। তখন থ্রি ফিঙ্গার নেটকে ধরে ফেলে, যে কারণে ওদের ট্রাক কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর যখন ট্রাকে আগুন লেগে যায়, তখন ওখানে সঠিক সময়ে ব্র্যান্ডন কয়েদিটা চলে এসে ওদের দুজনকে ট্রাক থেকে বের করে নেয়। কিন্তু থ্রি ফিঙ্গার এত সহজে ওদের পিছু ছাড়ার নয়, সে আবার তাদের ওপর হামলা করে, যেখানে নেট ওই ট্রাকে থাকা একটা হুক থ্রি ফিঙ্গারের মাথায় ঢুকিয়ে দেয়, ফলে থ্রি ফিঙ্গার মারা যায়। কিন্তু তারা এবার মৃত্যুটা নিশ্চিত করার জন্য থ্রি ফিঙ্গারকে ওই ট্রাকের উপর রেখে দেয়, এবং ট্রাক ব্লাস্ট হওয়ার সাথে সাথেই থ্রি ফিঙ্গারও ফাইনালি পুড়ে মারা যায়। নেট ব্র্যান্ডনকে মুক্ত করে দেয় ও ব্র্যান্ডন সেখান থেকে পালিয়ে যায়। নেট ও অ্যালেক্স রাস্তায় বসে পুলিশের সাহায্যের জন্য অপেক্ষা করে। এরপর পুলিশ ফোর্স এসে ওদের উদ্ধার করে নিয়ে যায়। কিছুদিন পর নেট টাকার লোভে আবার ওখানে আসে, কিন্তু কেউ পেছন থেকে তাকে মেরে ফেলে, যে আর কেউ নয় বরং ব্র্যান্ডন ছিল। সে তাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিল। ব্র্যান্ডন সেই টাকার ব্যাগগুলো উঠাচ্ছিল, তখন অন্য একটা ক্যানিবেল ওখানে পৌঁছে যায় আর তাকে মেরে ফেলে। এবং এই ক্যানিবেল সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি, যেটা এখনও রহস্যময় থেকে গেছে। এবং এর সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। বাই।